বাঁশ শিল্প বাঙালি সংস্কৃতির একটি বড় অংশ। বাঁশ দিয়ে ঘরের কাজের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হতো, আর এসব জিনিসপত্রের কদরও ছিল ভালো। একসময় গ্রামের ঘরে ঘরে বাঁশ শিল্পের দেখা মিললেও এখন সেখানে জায়গা করে নিয়েছে প্লাস্টিকের পণ্য। প্রয়োজনীয় পুঁজির অভাব, শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও উপকরণের মূল্য বৃদ্ধি সহ প্লাস্টিক পণ্যের সহজলভ্যতায় বাঁশ শিল্প আজ বিলুপ্তির পথে। সময়ের সাথে পাল্লা দিয়ে গ্রামীণ বাংলার প্রাচীন ঐতিহ্য বাঁশ শিল্পের ঠিকানা এখন জাদুঘরে। একসময় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামীণ পল্লীতে বাঁশের চটা দিয়ে তৈরি চাটাই, কুলা, ডলা, চাঙুরি, টুকরি, ওড়া, চালুনি, মাছ ধরার খলই, ঝুড়ি ও হাঁস মুরগি রাখার খাঁচাসহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হতো। পুরুষের পাশাপাশি নারীরাও এই কাজে সামিল হতো, আর হাটবারে, স্থানীয় বাজারে, এমনকি বাড়ি বাড়ি ফেরি করেও এসব বাঁশ, বেতের পণ্য বিক্রি হতো। কিন্তু সময়ের ব্যবধানে এই শিল্পের মূল উপকরণ বাঁশের মূল্য বৃদ্ধিতে বাঁশ বেতের কারিগরেরা তাদের পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছে, ফলে বেকার হয়ে পড়েছে গ্রামীণ বাঁশ বেতের কারিগরেরা। অনেকেই আবার এ পেশা ছেড়ে চলে যাচ্ছেন অন্য পেশায়। তবে শত অভাব অনটনের মাঝেও উপজেলার হাতে গোনা কয়েকটি পরিবার আজও পৈতৃক এই পেশাটি ধরে রেখেছেন। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার সাদুয়াহাটি গ্রামের প্রায় 15 থেকে 20টি পরিবার এই শিল্পটি ধরে রেখেছেন। এদিকে বাঁশের মূল্য বৃদ্ধি, অন্যদিকে তাদের তৈরি পণ্যের কদর কমে যাওয়ায় জীবন সংসারে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন তারা। অপ্রতুল ব্যবহারের আর বাঁশের মূল্য বৃদ্ধি পাওয়ায় শিল্পটি আজ হুমকির মুখে। নাম কি? গ্রামের বাড়ি কোথায় আর কি? আপনার ঠিকানা কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে সাদুয়াটি। আপনি নিয়ে যান কোন জেলা? এটা ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ জেলার কোন আপনার কি সদরে নাকি? না, থানা কোনটা? থানা হলো হরিণাকুণ্ড। ও আচ্ছা, আপনারা হচ্ছেন ঝিনাইদহের হরিণাকুণ্ড থানার। এগুলো কি আপনারাই তৈরি করেন? এগুলো আমরা তৈরি করি। আপনার কি বংশ পরম্পরায় তৈরি করেন নাকি? আচ্ছা, দৈনিক কত টাকা বিক্রি করতে পারেন? দৈনিক বিক্রির উপর নির্ভর করে তো, মানে এভারেজে কত হয়? এভারেজে 2000 হয়, 1000 হয়, 700 টাকা হয়। আচ্ছা আচ্ছা, মানে এখন বিক্রি কেমন আপনাদের? এখন মনে করেন মোটামুটি হালকা পাতলা চলে। চলে না, মানে বিক্রি মোটামুটি আছে আর কি, একদম অফ হয়ে যায়নি? না, অফ হয় নাই, তারপরে মনে করেন প্লাস্টিক উঠে আমাদের এইগুলো একটু ডাউন হয়ে গেছে। মানে প্লাস্টিক পণ্যের কারণে এগুলো এখন কম চলে? হ্যাঁ, কম চলে। আচ্ছা, আপনারা কি সরকার থেকে কোনো প্রণোদনা পান? আমরা সরকার থেকে মনে করেন যে কিছুই পাই না, তারপরে মনে করেন যে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের মনে করেন যে আমরা না পাই না, আমার বাচ্চা কাচ্চারা পাই, এটাই আমাদের দাবি। দাবি কি বুঝছেন? মানে আমরা আদিবাসী মনে করেন যে আমরা হিন্দু, মানে হিন্দু সমাজ বুঝছেন যে আমরা আদিবাসী, মানে আমাদের এটা জন্মগত থেকে এইগুলা কাজ করে আমরা, বুঝেছেন? তা এইগুলার মনে করেন যে আমরা একটা জায়গায় যদি বিক্রি করতে যাই, মনে করেন যে ন্যায় মনে করেন নিয়ে মনে করেন যে পড়াশোনাদের পুরস্কারও দিয়েছে। আচ্ছা, আপনারা কি সম্প্রদায়ের লোক? আমরা সম্প্রদায় হলো বেদ সম্প্রদায়। বেদ সম্প্রদায়, আদিবাসী। আদিবাসী।